নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। মৌসুমির রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। গ্রাম বাংলার খুবই পপুলার একটা ডিশ নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি করব কচু ফুলের একটা রেসিপি। আমি আজকে মাছ দিয়ে কচু ফুল করব। আসুন দেখে নিই কীভাবে আমি এটাকে তৈরি করছি। তৈরি করার জন্য কচু ফুল কুচো করে কেটে নিয়ে সেটাকে আমি ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে যে জলটা ছিল সেটাকে আমি ফেলে কচু ফুলটাকে নিয়ে নিয়েছি। এটাকে রান্না করার জন্য কড়াইতে আমি একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আমি হাফ টিস্পুন মতন কালো জিরে এখানে দিলাম। তার সাথেই দিয়ে দেব কিছুটা রসুন, আর দিয়ে দেব আমি কিছুটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ, তার সাথে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু চিনি। মাছগুলোর সাথে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। এই ফুল রান্না করার পরে খেলে অনেকের গলা ঝুলকায়, কিন্তু আমি আজকে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে এটা রান্না করার পর খেলে গলা ঝুলকাবে না। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই মাছগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কচু ফুল সিদ্ধগুলোকে। সম্পূর্ণ কচু ফুলগুলোকে আমি এর মধ্যে দিয়ে আরও ভালোভাবে আমি একটু নাড়িয়ে নেব। ফুল দিয়ে আমি দু মিনিট মতন নাড়াচাড়া করেছি, তারপরে এটা আমার এরকম হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এটা দিলে এটা রান্না করার পরে খেলে আমাদের গলা চুলকাবে না। খুব ভালো করে আমি আবারও এটাকে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে এটা আমার এই রকম হয়েছে। দেখুন কড়ার নিচে এটা লেগে গেছে, তাহলে এটা আমার এখন রেডি হয়ে গেছে। আপনারা এটাকে এইভাবেও খেতে পারেন, কিন্তু আমি এটাকে একটু বেটে নেব। সেই জন্য এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি বেটে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি। তারপরে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। এটা গরম গরম ভাতে খুবই খেতে ভালো লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে এইরকমই আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।